সো ফ্রেন্ড, আজকে আমরা রিপেয়ার করব স্যামসাং B310 এসেটের পাওয়ার সুইচ কাজ করছে না, চার্জিং শো করছে কিন্তু সেটটা ওপেন হচ্ছে না। পাওয়ার সুইচে সমস্যা, পাওয়ার সুইচের ট্র্যাক লাইনটা মিসিং আছে, হয়তো আমরা সেটা দেখেছি পাওয়ার সুইচের ট্র্যাক লাইন মিসিং আছে। সো এটা আমরা কিভাবে সলভ করব খুব সহজ উপায়ে, তো দেরি না করে আমরা ভিডিওটি শুরু করব। একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। সো চলো আমরা ভিডিওটি শুরু করি। প্রথমত মাল্টিমিটারে আমাদের দেখতে হবে পাওয়ার সুইচে কোনো ওমস শো করছে কিনা। নেগেটিভ ধরে নিলাম, একটা নেগেটিভ আছে। পজিটিভটাই কোন রকম অংশ শো করছে না। আমাদের পজিটিভ পাওয়ার সুইচের পজিটিভ যে ট্র্যাক লাইনটা আছে, ট্র্যাক লাইনের সমস্যা আছে সিপিউর মধ্যে থেকে। সিপিউর আশেপাশে অবশ্যই এসছে, তারপর সিপিউতে গেছে। সিপিউর আশেপাশে কোনো এক রেজিস্ট্যান্সে অবশ্যই পজিটিভ কানেকশনটা আছে। নেগেটিভ কানেকশনটা তো গ্রাউন্ডের সঙ্গে, এটা সকলেরই জানা আছে নেগেটিভ কানেকশনটা গ্রাউন্ডের সঙ্গে। এবং পজিটিভ কানেকশনটা কোথায় আছে সেটা আমরা অবশ্যই খুঁজে বের করব। মাল্টিমিটারের দরকার হবে আমাদের। আমরা একটা পজিটিভে অ্যাটাচ করে নিলাম, একটা আমরা এই বোর্ডের মধ্যে দেখব কোথায় আছে সে পজিটিভ কানেকশনটা। বাজার যেখানে শো করবে সেখানে পজিটিভ কানেকশনটা হবে। সো পাওয়ার সাপ্লাই সমস্ত লাইনগুলো খুঁজে নিতে হবে আমাদের স্টেপ বাই স্টেপ। এই পাওয়ার সাপ্লাই পজিটিভ থেকে এই কয়েলগুলোর মাধ্যমে তবে কাজ করছে। এই সাইডটা দেখে নেব, এখানে একটা ফয়েল রেজিস্ট্যান্স মিসিং আছে মনে হচ্ছে। বোর্ডে আগে অনেক কাজ করা আছে, নেটওয়ার্ক সেকশনে কাজ করা আছে, মাইক সেকশনে কাজ করা আছে, সেখান থেকে কোনো রকম মিসিং হতে পারে। সো যেহেতু মাইক সেকশন এই পাশে আমার কাজ করা আছে সিপিউর পাশে, সেহেতু আমরা এখানে দেখব। এখানে যে রেজিস্ট্যান্সটা মিসিং আছে সেই রেজিস্ট্যান্সে কানেকশনটা আছে, আমরা পেয়ে গেছি কানেকশনটা সিপিউর পাওয়ার সুইচের পজিটিভ আমরা পেয়ে গেছি। এই যে কয়েলটা দেখা যাচ্ছে এখানে, এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে কিন্তু সেটা মিসিং আছে। এই রেজিস্ট্যান্সটা মিসিং আছে জন্য আমাদের পাওয়ার সুইচ কাজ করছে না, সেটটাও কোনো হচ্ছে না। সো আমরা যে মিসিংটা আছে এটা আমরা জাম্পার হয়তো শর্ট করে দেবো। শর্ট করে দিলে আশা করি আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। চলো আমরা শর্ট করে নিই, যেহেতু শর্ট একটা জায়গায় একটা রেজিস্ট্যান্স মিসিং, সেহেতু আমরা শুধুমাত্র শোল্ডিং দিয়ে শোল্ডার দিয়ে শোল্ডিং করে দেবো, তাতে আমাদের জাম্পারের দরকার হবে না। খুব সহজেই আমরা সেটা করে নেবো। আমরা এখানে শোল্ডিং করে নিয়েছি রেজিস্ট্যান্সটা, এবার আমরা ট্রাই করব সেটটা আমাদের ওপেন হয় কিনা। আশা করি সেটটা আমাদের ওপেন হয়ে যাবে। সো আমাদের রেজিস্ট্যান্সটা শর্ট ছিল জন্য সমস্যা ছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে।
এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো।